ওটা পরিকল্পনা আজকে না, ওটা আমার চিত্রনাট্য লেখা হয় 1967-তে, 15 বছর আগে। ওটা ইনফ্যাক্ট আমি আমি একবার লন্ডন গিয়েছিলাম, তখন স্ট্যানলি কিউব্রিক স্পেস অডিসি তুলছেন, আর্থার ক্লার্কের সঙ্গে আমার আলাপ হয়। তার আগেই বঙ্কুবাবুর বন্ধুর ওপর ভিত্তি করে একটা, ওই গপ্প না কিন্তু ওই বাইরে থেকে স্পেসশিপ আসার ব্যাপারটা রয়েছে, একটা আমার আইডিয়া, আমার কল্পনা একটা মাথায় ছিল, পরিকল্পনা। তা আমি আর্থার ক্লার্ককে বলাতে বললো যে বাহ, বেশ লাগছে, তুমি গিয়ে লেখো। তারপর আমি কলকাতায় ফিরে এসে আমি পুরো চিত্রনাট্য লিখেছিলাম, সেটা অনেক দূর এগিয়েছিল, কলাম্বিয়া কোম্পানি, সেটা আমি হলিউডে কাটিয়েছিলাম 6 সপ্তাহ। তবে আমার হয়ে যিনি মধ্যস্থতা করছিলেন, তার কতগুলো গোলমালের ফলে শেষ পর্যন্ত ছবিটা হয়নি, কিন্তু তার বহু আইডিয়া, কলাম্বিয়া কোম্পানি ছবিটি করবে বলে আমার চিত্রনাট্যের বহু সাইক্লোস্টাইল মিমিওগ্রাফ কপি অন্তত শখানেক সেই ওদের আপিসে ছিল। তার মধ্যে থেকে 4 আনা 5 আনা 10 আনা করে আইডিয়া দুটি ছবিতে লেগে গেছে, এক হচ্ছে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, আর একটি সেই স্পিলবার্গেরই নতুন একটি ছবি হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলে, ইটি নাম দিয়ে ছবি হয়েছে। এখন এমন অবস্থায় এসছে যে আমার এলিয়েন আর করা সম্ভব না, করলে বলবে যে আমি ওর থেকে নিয়েছি, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। এই ঘটনাটা আমাদের একদমই জানা ছিল না। এই ছবিটাকে আপনি ইংরেজিতে করবেন ভেবেছিলেন? না, ওটা বাইলিঙ্গুয়াল ছবি ছিল আমার, একেবারে বাংলাদেশের গল্প, একটি গ্রামে একটি একটি পদ্ম পুকুরে এসে একটি স্পেসশিপ ছবাং করে পড়ে, তার মধ্যে একটি মাত্র এলিয়েন চরিত্র রয়েছে, সে বোধহয় মেশিনটা বিকল হয়েছে এবং চরিত্রটিও বোধ হয় একটুখানি বিকল, কিন্তু পরদিন তার একটা পোর্ট হোলের মধ্যে দিয়ে ভোরে যখন সূর্যটা ওঠে, এটা মাঝরাত্রে ঘটনাটা ঘটে, এবং যেই পড়লো জলের মধ্যে অমনি দেখা যায় চোখের সামনে যে সমস্ত পদ্মগুলো ফুটে উঠলো। ইটস এ বেনেভলেন্ট ফোর্স, এইটা বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে সেই পোর্ট হোলের মধ্যে দিয়ে সূর্যের আলো এসে এই এলিয়েন ক্রিচারটির, এই প্রাণীটির গায়ে পড়াতে সে আবার সজীব হয়ে উঠলো, সূর্যের আলোতে তার প্রাণ পেল, এবং তারপর সে রাত্রেবেলা মাঝে মাঝে বেরিয়ে আসে এবং তাকে ঘিরে নানা রকম প্রতিক্রিয়া, গ্রামের চাষাভুষো আছে, একটি জার্নালিস্ট ছেলে আসছে, সে গ্রাম সম্বন্ধে একটা সমীক্ষা করতে এসেছে, তার স্ত্রী আছে বা নতুন বিয়ে হয়েছে, সে মেয়েটি আবার গ্রামের মেয়েদের ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং ইত্যাদি নিয়ে নানা রকম রিসার্চ করছে, সে দুজনেই এখন রিসার্চ করে, একটি মাড়োয়ারি, একটি মাড়োয়ারি আছেন, তিনি একটি ড্রাউট এরিয়া, ওটা সে একজন আমেরিকানকে দিয়ে খুব একটা আধুনিক একটা ড্রাউট, মানে সে একটা ড্রিলিং মেশিন বসিয়েছে সে জলের জন্য। এখন মজা হচ্ছে কি, সেই পুকুরের ওপর দিয়ে সেই স্পেসশিপটির একটি চূড়ো বেরিয়ে রয়েছে সোনালী রং, তার যে মাড়োয়ারিটি মনে করেন এটি একটি মন্দির, এই ব্লাস্টিং হয়েছে তার জন্য ভেতর থেকে বেরোচ্ছে, অর্থাৎ জলের থেকে তুলে বার করে নিয়ে মন্দির থেকে সে আবার প্রতিষ্ঠা করে, এই ধরনের সব ব্যাপার। একমাত্র আমাদের বাঙালি জার্নালিস্টের সন্দেহ হয় কেন কতগুলো ঘটনা ঘটছে, কঠোর বলো এই যে ক্রিচারটি বেরিয়ে আসে, এই যে প্রাণীটি, সে অতি একটি ক্ষুদ্র, দেখলে মনে হবে একটি মানে দুর্ভিক্ষে না খেতে পাওয়া একটি বাচ্চা ছেলে বুঝি এইরকম, এবং তার চোখ নেই, সকেটস আছে, এবং তার মধ্যে নানা রকম দৃষ্টি আছে, সে এক্স রে ভিশন আছে, সে মাইক্রোস্কোপিক ভিশন আছে, টেলিস্কোপিক ভিশন আছে, তার এক একটা রং, রশ্মির রং আলাদা, এমনকি সে মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারে, বৃদ্ধতম যে গ্রামের যে অধিবাসী সে মারা যাচ্ছে, তার শ্মশানে একটি দৃশ্য আছে, এরকম অনেক ব্যাপার আছে জানেন, খুব মজার। আলটিমেটলি সে আমেরিকানটিকে গিয়ে সে আমাদের বাঙালি জার্নালিস্ট বলে যে আমার মনে হচ্ছে এখানে স্পেসশিপ একটা রয়েছে, ওই তো মাথা খারাপ, এই পোড়া দেশে স্পেসশিপ আসতে যাবে কেন, আমাদের এত বড় বড় সব শহর রয়েছে পশ্চিমে, এখানে সে কি করছে, তার কি দরকারটা কি আর। তারপর শেষে যখন নিজেরও সন্দেহ হয়, সে বন্দুক টন্দুক নিয়ে একটা ব্যাপার করতে যায়, কিন্তু তার আগে আমাদের যে এলিয়েন যে ক্রিচারটি, যে প্রাণীটি, সে এসেছিল কিছু স্পেসিমেন সংগ্রহ করতে, দুটো ব্যাং, একটা সাপ, কিছু গাছ, কিছু ফুল, এবং একটি খুব গরিব ছেলে হাবা বলে, সে একে অরফ্যান ছেলে, সে ভিক্ষে করে বেড়ায়, তাকেও নিয়ে যাচ্ছে, কেন সে ধরে ফেলেছে যে এর এখানে কোনো ভবিষ্যৎ নেই। ও যখন সে বন্দুক চালাতে যাচ্ছে, বন্দুক চালানোর সঙ্গে সঙ্গে ওদিকে ওর কিন্তু যন্ত্র এখন তৈরি হয়ে গেছে, সেই যন্ত্র তিনি উঠে চলে গেল। গ্রামের লোকেরা ভাবলে বাহ, আমেরিকান সাহেবের জন্য কি সাংঘাতিক আমাদের একটি অদ্ভুত কাজ করলেন, আমেরিকান নিজে বুঝতে পারছে আমি কিছুই করি না, এটা করুন না আপনি, এটা জানি এটা এখন সম্ভব, আগে খুব অদ্ভুত কঠিন ছিল কতগুলো ব্যাপার, এখন জলের মতো সহজ হয়ে গেছে। দেখি আমি ওই আমার একটা ভয় যে একটু কতগুলো পরিবর্তন করতে হবে, কতগুলো আইডিয়াও মেরে নিয়েছে, আমেরিকান ছবিটিতে কিছু আইডিয়া মেরে নিয়েছে।